অনেক সময় বিভিন্ন জিনিস কেনা হয়, কেনার পর বলা হয় যে এই ডিজাইনটি একটু অন্যরকম হতো, বা একটা বাড়ি তার ভেতরে ইন্টেরিয়র ডিজাইন করেছে, এই ডিজাইনটি ঠিক এরকম না হয়ে একটু অন্যরকম হলে ভালো হতো। ঠিক যদি আপনার মনে যদি এরকমই সৃজনশীলতা, শিল্পী সুলভ মনোভাব থাকে, তাহলে এই বিজনেসটি আপনার জন্য। এমন বিজনেস আছে যে বিজনেসটি যদি আপনি নতুন ঢঙে, নতুন রঙে যদি করতে পারেন, তাহলে আর আপনাকে পিছিয়ে আসতে হবে না, আপনি যাবেন সরাসরি সেই বিজনেসের ভেতরে এবং আপনার বিজনেস হয়ে উঠবে একটি বিশাল বড় প্রতিষ্ঠান হিসেবে। আজকে ঠিক এরকম একটি বিজনেস আইডিয়া দেব যা আপনি নিজের বাড়ি থেকেই করতে পারবেন এবং তা অনলাইন এবং অফলাইন দুটো সিস্টেমই করতে পারেন, যেখানে হয়তোবা বিজনেসটি দেখার পর বলবেন যে না, এই বিজনেসটি হয়তো এখানেও আছে। আমি বলবো সেই বিজনেসটি হয়তো আপনার এখানে আছে, কিন্তু তা আলাদা ঢঙে। ভিডিওটি পুরোটা দেখবেন, দেখবেন যে বিজনেসটি সম্পূর্ণ আলাদা আপনার মনের মধ্যে এসে লেগে যাবে, কিন্তু তার জন্য হতে হবে আপনাকে সৃজনশীল এবং আপনাকে শিল্পী মনোভাবাপন্ন। এর জন্য যে মহিলারাই হতে হবে তা নয়, পুরুষরাও করতে পারেন এই বিজনেস। শুরু করবো, শুরু করার আগে বলবো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এ ধরনের বিভিন্ন আইডিয়া সরাসরি আপনার কাছে বুঝে যাওয়ার জন্য, এবং যে কোনো ধরনের বিজনেস প্রমোশনের জন্য আমার ইমেল আইডিতে যোগাযোগ করুন বিজনেস প্রমোশনের জন্য। শুরু করা যাক আজকের বিজনেস আইডিয়া। আমরা এখন বেশ কিছু দোকান, অনেকটা দোকানের মতোই দেখতে পাই, রাস্তার ধারে লেখা থাকে কি বুটিক। অনেকেই ভাববেন তাহলে এটা নতুনত্বর কি হলো? হ্যাঁ, নতুনত্বর আছে। কি সেই দোকানগুলো করে কি, বিভিন্ন বুটিক কোম্পানির থেকে মাল কিনে নিয়ে এসে তিনি নিজে বিক্রি করছেন নিজের নামে। আমি এখানে বলবো বুটিক কি, যে আপনার যদি নিজস্ব ডিজাইন করার ক্ষমতা থাকে, তাহলে আপনি এই বিজনেসে সেরা বিজনেস ম্যান হয়ে উঠবেন। এই বিজনেসটি শুধুমাত্র যে মেয়েরা করতে পারে তা নয়, এই ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে ছেলেরাও কিন্তু অনেকটাই এগিয়ে আছে। সেই বুটিকটি কি? বুটিক হচ্ছে, মেনলি বুটিক বলতে বোঝায় যে আপনার নিজস্ব ধারণা দিয়ে, আপনার নিজস্ব ডিজাইন দিয়ে যদি আপনি যে কোনো শার্ট হোক, শাড়ি হোক, কুর্তি হোক, সালোয়ার কামিজ, যা খুশি হতে পারে, ড্রেস, এমনকি বিছানার চাদর, শাল, সমস্ত কিছুতে যদি আপনি নিত্য নতুন ডিজাইন দিতে পারেন, সেটি হচ্ছে আসল বুটিক। এই বিজনেসটি আপনি বিভিন্ন রকমভাবে করতে পারেন। একটি পদ্ধতি হচ্ছে আপনার নিজের বাড়িতেই আপনি করতে পারেন, একজন বা দুজন লোক নিয়ে, বা আপনি নিজেও করতে পারেন যদি আপনি ডিজাইন জানেন। সেখানে বিভিন্ন ধরনের শাড়ি, এক ধরনের শাড়ি, এক রঙের শাড়ি, সেগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোতে আপনি ডিজাইন করবেন বিভিন্ন ধরনের। সেরকম প্রিন্টেড হতে পারে, ফেব্রিক প্রিন্ট হতে পারে, স্টিচ প্রিন্ট হতে পারে, পাঞ্জাবি, কুর্তা, শার্ট, যে কোনো, অর্থাৎ শুধুমাত্র যে মেয়েদের জিনিস তা নয়, চাদর, সমস্ত কিছু দিয়ে আপনাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে, করে আপনি বাড়ি থেকেই বিজনেস করতে পারেন বা বাড়ি থেকেই বিক্রি করতে পারেন। আরেকটি পদ্ধতি কি আছে এখন দেখবেন, আরেকটি পদ্ধতি হচ্ছে ড্রপ শিপিং। অনেকেই দেখবেন হয়তো আপনার কাছেও, রিকোয়েস্ট পাঠিয়েছে বা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে যে এই যে শাড়িগুলো আছে, এই শাড়িগুলোর মধ্যে থেকে আপনি কিছু একটি শাড়ি কিনে নিন, এরকম নিশ্চয়ই আপনার কাছে রিকোয়েস্ট আসে বা সেখানে ছবি দিচ্ছে। তারা কি করছে, তারা কিন্তু নিজেরা কিচ্ছু করছে না, তারা করছে কি, অন্যের কাছ থেকে নিয়ে এসে আপনাকে বিক্রি করে দিচ্ছে। এটিকে বলা হচ্ছে ড্রপ শিপিং। অন্যের প্রোডাক্ট আপনি কিনবেন, মালটি আপনি বিক্রি করছেন অন্য আরেকজনের কাছে, কিন্তু আপনার কাছে মালটি এসে পৌঁছাবে না, কিন্তু কমিশন আপনার ঘরে ঢুকে যাবে। এই পদ্ধতিতেও করতে পারেন, অর্থাৎ আপনি আপনার জানাশোনার যে সমস্ত লোকজন আছে আপনার এই বুটিক, সেই বুটিকগুলো তাদের কাছে পৌঁছান ছবি সহকারে, যে তোমরা বিক্রি করো, আমি মাল পৌঁছে দেবো, কমিশন দেব। এই পদ্ধতিতেও করা যেতে পারে। অনলাইন অফলাইন দুটো পদ্ধতি আছে। আরেকটি সব থেকে সুবিধা হচ্ছে আপনি যদি অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, যে কোনো অনলাইনে যদি আপনার নিজস্ব বুটিক যদি বিক্রি করতে পারেন, এছাড়াও আরও অনেক আছে, মিন্ত্রা, এরকম অনেক, যত ফ্যাশনের ফ্যাশনের যত অনলাইন শপিংগুলো আছে সেখানে আপনি বিক্রি করতে পারেন। এটি হচ্ছে পদ্ধতি। তার জন্য কি হতে হবে, আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে। সৃজনশীল না হলে আপনি পারবেন না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট হোক, সেখানে যদি আপনি মনে করেন বিক্রি করবেন, সেখানেও আপনি বিক্রি করতে পারেন। তার জন্য কি করতে হবে, শুধুমাত্র তাদের কাছে গিয়ে দেখবেন অ্যামাজন, সেই অ্যামাজনেও এই সমস্ত কিন্তু এই বুটিকগুলো কিন্তু বিক্রি হয়, অ্যামাজন শপিংয়েও, ফ্লিপকার্ট শপিংয়ে, এবং এদের অফলাইন স্টোরগুলো আছে। যদিও আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত সেরকম অফলাইন স্টোর তাদের ক্ষেত্রে শুরু হয়নি। শুরু হলে পরে দেখবেন, যদি আপনার যদি ইচ্ছে হয় অবশ্যই সেই বিজনেসগুলো আপনি করতে পারেন। সেক্ষেত্রে যে কোনো জিনিস অনলাইনে বিক্রি করতে গেলে আপনাকে আগে তার রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করে নিয়ে এখানে দেখুন, এই যে একটি লোগো কোম্পানি, একটি কোম্পানি আছে, সেই কোম্পানির মতন আপনাকে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে বুটিক। তারা কি করছে, নিজস্ব একটি ডিজাইন তৈরি করে নিয়ে বিজনেসটি শুরু করেছে এবং তারা দিচ্ছে। কিন্তু আমাদের এদিকে যেগুলো হয় সেগুলো কিন্তু পুরোপুরি অন্যের মাল কিনে নিয়ে এসে বিক্রি করে। আমি বলবো আপনাকে নিজে তৈরি করুন, ডিজাইন করুন, অনলাইনে বিক্রি করুন এবং ড্রপ শপিং এর মাধ্যমেও বিক্রি করুন, বা অফলাইনে আপনি নিজে সব দিয়ে বিক্রি করতে পারেন। আশা করি এই যে বিজনেস আইডিয়াটি একদম অত্যাধুনিক, এবং অত্যাধুনিক শুধু নয়, একদমই আলাদা ধরনের বিজনেস হবে আপনার, এবং আপনি ভবিষ্যতে অনেকটাই এগিয়ে যেতে পারবেন বলে আশা করি।